বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের আলোচনাটি হবে যে মানুষ কোন কোন খাবার খাইলে সেই মানুষগুলোর মধ্যে যে অহংকার, নিন্দা, কাম, ক্রোধ বিভিন্ন পাপের কাজে লিপ্ত হয়, যেই যেই খাবারগুলো খেলে মানুষ বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয় এবং অহংকার বাড়ে, রাগ বাড়ে, মিথ্যা বাড়ে, লোভ বাড়ে এবং চোখের দৃষ্টিশক্তিও খারাপ দিকে কাজ করে। তো আজকে এই আলোচনাটি করব যে কোন কোন খাবার খেলে মানুষ পথভ্রষ্ট হয়, মানুষের সুন্দর দেহটা দেখা যায় আপত্তি কোপতে চলে যায়। তো অবশ্যই খেয়াল করে শুনবেন, দেখেন যে গরম কি জিনিসগুলো। প্রথমত গরুর মাংস, মহিষের মাংস, হাঁসের মাংস, বিভিন্ন বলেই মোট কথা মাংস বলতে এবং মাছ বলতে, যে কোনো প্রাণীর মাংস মাছ এগুলো খাওয়া যাবে না। আচ্ছা, যদি বলা হয় আল্লাহ কি এটি খাওয়ার নির্দেশ দিয়েছে না? হ্যাঁ, খাওয়ার জন্য হালাল নির্দেশ দিয়েছে। তবে কেউ যদি চায় যে সুরা সাফাত, সুরা ইনসিনার মধ্যে আল্লাহ বলছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো, যদি সাধনার মধ্যে আল্লাহকে লাভ করতে আমার 36 বছর লাগে, তাহলে দেখা যায় কোনো মানুষ 12 মাস লাগবে না, 6 মাস লাগবে না, যদি কেউ নিরামিষ খাদ্য খায়। এর মধ্যে পেঁয়াজ, রসুন, গরম মশলা বিভিন্ন এই জাতীয় খাবারগুলো যখন বেশি খাবে, তবে আজকে মনে রাখতে হবে আজকের এই আলোচনাটি কার জন্য? সাধকের জন্য, যারা আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করেছে এবং সে আত্মজগতে প্রবেশ করবে, আল্লাহ সাক্ষাৎ লাভ করতে চায়, এমন ব্যক্তিদের জন্য আজকের এই আলোচনা। সামাজিক মুসল্লি আছে, নামাজি আছে, সামাজিক যারা আছে এদের জন্য কোনো বাসবিচার নেই। যে কোনো মাংস, যে কোনো মাছ, যে কোনোভাবে যে কোনো মশলা, যে কোনো খাবার খাচ্ছে এদের কোনো নিষেধ নেই। কিন্তু কেউ যদি চায় যে আমার শরীরটাকে শীতল রাখবো, রাগ কমাবো, অহংকার কমাবো এবং বিভিন্ন খারাপ দৃষ্টিশক্তি থেকে আমি বিরত থাকবো, তাহলে সেই সব লোকেদের জন্য আজকের এই আলোচনা। দেখবেন পেঁয়াজ রসুন জিনিসটা গরম জাতীয়। আচ্ছা, পেঁয়াজের মধ্যে এবং রসুনের মধ্যে একটা ভেদ আছে, সেই ভেদে যাব না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে মাংস যখন মানুষ অতিরিক্ত বেশি খাবে তখন কি হবে, তার শরীরের মধ্যে উত্তাপ থাকবে আর সেই উত্তাপে তার শরীরের ভেতরটা কেমন থাকবে, যে উশৃঙ্খল কাজ করবে, হুট করে একজন কিছু বলে ফেলবে, হুট করে কোনো দিকে খারাপ দৃষ্টি করে ফেলেছে, হঠাৎ করে রাগ উঠে গেছে আর কারোর প্রতি আপনার অহংকার জেগে গেছে, তখন দেখেন অহংকার কিন্তু পতনের মূল। এই অহংকার করার কারণে পৃথিবীতে অনেক মানুষ, এই অহংকার করার কারণে মানুষের আমল নষ্ট হয়, সাধনা নষ্ট হয়, সুন্দর মন নষ্ট হয়। এবং আরও একটি বিষয় হলো, হযরত ঈসা আলাইহিস সালাম একটি কথা বলেছেন, তিনি কিন্তু শ্রেষ্ঠ নবীদের মধ্যে তিনি একজন, তিনি একটা কথা বলেছেন, সেই কথাটি হলো কি, যে দেখো তোমার এই হাত আছে, এই হাত দ্বারা তুমি একটা পাপ করেছো, তো এই হাত দ্বারা পাপ করার থেকে তুমি হাতটা কেটে ফেলে দাও, তাহলে এই হাত দ্বারা তোমার পাপ হবে না, আর এই হাতের পাপের জন্য তোমার সর্বঙ্গ দোজকে জ্বলতে হবে। এক, তোমার চোখ দুটো দিয়ে কুদৃষ্টি করলে, তখন এই চোখ দ্বারা যখন আমার কোনো জেনা হবে, এই চোখ যখন আমাকে পাপ করাবে, তখন এই চোখের জন্য আমার সর্বঙ্গ দোজকে নিক্ষেপ করা হবে। যে আরও বলা হয়েছে যে কান দ্বারা আকথা কুকথা শুনেছ, এই জন্য তোমার পাপ হয়েছে, এই পাপের কারণে তুমি দোজকে নিক্ষেপ করা হবে। তো এই কানের জন্য যদি আমাকে দোজকে নিক্ষেপ করা হয়, তাহলে এই কান না রেখে কানকে বন্ধ করে দেওয়া বা কেটে ফেলে দেওয়া উচিত।
এই কথাগুলো তিনি বলেছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তোমার হাত পা চোখ নাক কান সমস্ত কিছু থাকুক, কিন্তু তুমি আস্তে আস্তে শুধরিয়ে নাও, তুমি নিজেকে শোধন করে নাও। কিভাবে? দেখেন, আমরা যখন অতিরিক্ত মাছ মাংস মশলা বা বিভিন্ন এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমাদের শরীর উত্তেজনা হয়, আমাদের শরীরের মন এমন একটা অবস্থা হয় যে লোভান্বিত মন হয়ে যায়, যেদিকে তাকায় লোভ সৃষ্টি হয়, নারীর দিকে তাকালে বাড়ির দিকে তাকালে লোভ হয়, একটা বাড়ি করতে পারতাম, এই নারীটাকে পেতাম এবং এই খাবারটা খেতে পারতাম, তাহলে বিভিন্ন পাপ ভিতরে সে উশৃঙ্খল সৃষ্টি হয়, সেখান থেকে এগুলো সৃষ্টি হয়, তখন কিন্তু এই সর্ব অঙ্গ আমার দোদকে নিক্ষেপ করে দেবেন আল্লাহ। তাই আমি বলতে চাই হে জগতবাসী, হে সমস্ত জগতবাসী, যে আমরা যদি এই খাবারগুলো বেঁচে চলি, তবে আপনারা যারা মোল্লা মুন্সি আছেন, যারা মুসল্লি আছেন, তারা হয়তো আমার উপর একটু রাগ করতে পারবেন। সেটা কি যে আল্লাহর নির্দেশ আমরা এটা খেতে পারব? দেখেন, আল্লাহ নির্দেশ করেছে, একটা জিনিস তো জানেন, খানা মানে যে খাবারটা খায় মানুষ এটার নাম খানা, খেতে হলে সে নাও করেছে, কিন্তু সর্বসাধারণ তারা বোঝে না। কাক আর যারা আল্লাহর পথে সাধনায় নিজেকে আত্মনিয়োগ করেছে তাদের জন্যই বলা হয়েছে তোমরা এটা খাও ওটা খেয়ে না, আর এটা খেলে কি হবে আর ওটা খেলে কি হবে। যেই খাবারে আমার শরীরে উত্তেজনার সৃষ্টি করবে, তখন আমি নামাজে বসলে আমার মন ঘুরতে থাকে, মন অশৃঙ্খল অনেক দিকে ঘুরতে থাকে। আর সাধক যখন ধ্যানের জগতে বসে, আর সেই ধ্যানের মধ্যে বসে তার মন বিভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু আল্লাহর দিকে মন থাকে না, তখন কি হয়, এই উশৃঙ্খলার কারণে তার ইবাদত হচ্ছে না, সাধনা হচ্ছে না, যার ফলে তিনি আল্লাহকে লাভ করতে পারছে না। তবে হে সমস্ত জগতবাসী, জানি না আজকের কথাগুলো আপনারা কি মনে করবেন। আচ্ছা, তাহলে ঈসা আলাইহিস সালাম বলেছে অঙ্গ প্রত্যঙ্গর কারণে যদি আমার দোদকে যেতে হয় তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ রাখবো না, এটা হলো এক ধাপের কথা। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন তোমরা হাত কান চোখ নখ মুখ সমস্ত কিছু তোমরা শুধরিয়ে নাও। আর শুধরাতে হলে কি করতে হবে? শুধরাতে হলে আমাদেরকে নিরামিষ জাতীয় খাবার খেতে হবে। যতদিন সাধনা করবেন ততদিন পর্যন্ত নিরামিষ খাদ্য আহার করবেন। আচ্ছা, তো এখন যারা আমাকে পেঁচ দেবে তা আল্লাহর নির্দেশগুলো খাবো না, খাও, কিন্তু নিষেধ নেই। যেমন বলা হয়েছে একটা রাস্তা দোজকের, আরেকটা রাস্তা বেহেস্তের, আরেকটা রাস্তা আত্মার মুক্তির, এখন তিনও রাস্তা দিয়ে যাওয়ার হুকুম আছে। এখন আপনি কি দোজকের রাস্তা যাবেন, বেহেস্তের রাস্তা যাবেন, মুক্তির রাস্তা যাবেন, কোন রাস্তা যাবেন আপনি? তিনও রাস্তা খোলা আছে, তিনও রাস্তায় যাওয়ার হুকুম আছে। এখন আপনার জ্ঞান মস্তিষ্ক খাটিয়ে আপনি নিজেই বলবেন, না বাবা, আমি বেহেস্তের পথে যাব, আমি দোজকের পথে যাব না। ওটা তো ঠিকই বুঝেছেন, এই জন্য বলা হয়েছে খানা, খাইলে খাও না খাইলে না খাও, তার মানে খানা খা আবার না, তার মানে একদল এটা খাবে আরেক দল না এটা খাবে না। আচ্ছা, মানুষ ছোটোবেলা থেকে খেতে খেতে 12 বছর 15 বছর 20 বছর তো অনেক খেল, এখন যখন মুর্শিদ ধরা হয়েছে, এখন মুর্শিদ যখন নিরামিষ খাদ্য খাবার অনুমতি দিয়েছে, তখন নিরামিষ খাবার খেলে আমি সাধনায় দ্রুত আগাতে পারবো, সাধনায় দ্রুত আমি আল্লাহকে লাভ করতে পারবো। আচ্ছা, তো আজকের এই আলোচনা আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কি ভালো লাগলো না খারাপ লাগলো। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ লাগে তো আমাকে বলবেন, আমি আবার পরবর্তীতে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।